সংসদ সদস্য রাজনীতিবিদ সবকিছু ছাপিয়ে নাজমুল হাসান পাপনের মূল পরিচয় তিনি বাংলাদেশ ক্রিকেটের অধিকর্তা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি টানা তিন মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি মাঝে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি সভাপতির দায়িত্বেও ছিলেন নাজমুল হাসান পাপন তবে এখন তিনি শুধু ক্রিকেটের নয় দেশের পুরো ক্রীড়াঙ্গনের ভার তার কাঁধে 2024 সালের 11 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 মন্ত্রী ও 11 প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ পরে মন্ত্রিপরিষদ সচিব বণ্টনকৃত মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে সেখানে দেখা যায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন 1961 সালের 31 মে কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেন নাজমুল হাসান পাপন তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ ও বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও আইভি রহমানের প্রথম সন্তান 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এমবিএ ডিগ্রি অর্জন করেন নাজমুল হাসান পাপন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অন্যতম সফল দল আবাহনী লিমিটেডের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত আছেন 2006 থেকে 2008 সাল পর্যন্ত আবাহনী ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন এছাড়া 2006 সালে কর্পোরেট ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন বেক্সিমকোফ ক্রিকেট দলের সভাপতি ছিলেন আর বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর প্রথম আসরের উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেন 2013 সালে বিসিবির তৎকালীন সভাপতি আ হ ম মুস্তফা কামাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হন নাজমুল হাসান পাপনকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয় পরে নির্বাচনে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীকে হারিয়ে পূর্ণ মেয়াদে সভাপতির দায়িত্ব পান তিনি 2021 সালে তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন 2018 সালে এসিসি সভাপতির দায়িত্ব পান এছাড়া বিশ্ব ক্রিকেট সংস্থা আইসিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিনান্স কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন এছাড়া বর্তমানে সংস্থাটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটিতে কাজ করছেন তিনি নাজমুল হাসান পাপনের রাজনীতিতে আসাটা চমক তার বাবা জিল্লুর রহমান বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ফলে তার আসন কিশোরগঞ্জ 6 আসনটি শূন্য হয় 2009 সালে উপনির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এরপর চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি নাজমুল হাসান পাপন দেশের বৃহৎ ওষুধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এছাড়া শাহিনপুকুর সিরামিক লিমিটেডেরও একই পদে দায়িত্ব পালন করছেন তিনি বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারীদের প্রতিষ্ঠান এবং ফার্মাসিস্টদের সংগঠন ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতিও ছিলেন নাজমুল হাসান পাপন 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন সরকারের মন্ত্রিসভার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান পাপন এখন দেখার অপেক্ষায় ক্রিকেটের পর পুরো ক্রীড়াঙ্গনের উন্নয়নে কতটা ছাপ রাখতে পারেন তিনি রায়হান রাসেল কালবেলা